আসসালামু আলাইকুম সবাইকে রাজা মামার চায়ের রেসিপিতে স্বাগতম তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন আমি এটাতে কফি পাউডার মিক্স করে দিয়েছি কফি পাউডার আপনারা যে কোনো শপেই পেয়ে যাবেন মিনি প্যাক তো দুধের সাথে কফি পাউডারটা দেওয়ার পরে আস্তে আস্তে করে নেড়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কফির যে দানা দানা ভাবটা না থাকে এটা ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যায় এভাবে নাড়তে থাকার পরে পরবর্তীতে আমি যে উপাদানটা ব্যবহার করব সেটা হচ্ছে বাদামের পেস্ট তো একটা বাটিতে আমি বাদামের পেস্ট নিয়েছি সেটা এখন আমি চায়ের যে দুধ এটার মধ্যে মিক্স করে দিব তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণে বাদামের পেস্টটা নিয়েছি তো এখানে আমি কাঠবাদাম বাদাম কাজুবাদাম এবং কিশমিশ ব্ল্যান্ড করে পেস্ট করে নিয়েছিলাম দুইটা থেকে তিনটা দিয়ে আপনার এটা পরিমাণ মতো চার পরিমাণ বুঝে আপনারা এটা ব্লেন্ড করে তারপর এই লিকুইড দুধের মধ্যে মিক্স করে দিবেন এরপর আমি যেটা করব কোকো পাউডার মিক্স করে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছোট চামচ নিয়েছি কারণ যেন আমি খুবই সীমিত পরিমাণে আমি এটা ব্যবহার করতে পারি বেশি পরিমাণে না পড়ে যায় তো এখানে আমি পরপর কোকো পাউডারটা চামচের মধ্যে নিয়ে আমি এই দুধের মিশ্রণে দিয়ে দিব তো দুই চামচ দেওয়ার পরে আমি আরও এক চামচ অ্যাড করে দিব তো কোকো পাউডার দেওয়ার পরে আবারও আগের মতো চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিব কোকো পাউডার কফি পাউডার এবং হচ্ছে বাদামের পেস্টটা জাল করার পরে এই অবস্থায় আসবে পাশে দেখতে পাচ্ছেন একটা চুলার মধ্যে আমি তাওয়া গরম করে নিয়েছি ধোয়া উঠছে এই অবস্থাতে আমি ছোট তিনটা এলাচ দানা তাওয়ার মধ্যে দিয়ে দিব তারপর এটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারের জন্য দারচিনি এবং এলাচটা খুবই ভালো কাজ করে তো এখানে আমি এলাচটা হালকাভাবে ভেজে নিব কাঠের একটা খুঁটি দিয়ে চেপে চেপে নিব তারপর এখানে দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দুই টুকরা আমি এখানে অ্যাড করে দিয়েছি আমি এইভাবে দেখাচ্ছি যে আস্তে আস্তে যে কালারের যে পরিবর্তনটা এটা যেন আপনারা বুঝতে পারেন তো আমি এখানে চিনি ব্যবহার করছি চিনির মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই আপনারা স্বাদ মতো যে যতটুকু পছন্দ করেন মিষ্টি যতটুকু পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন আমি আমার মতো করে তিন থেকে চার চামচ চিনি অ্যাড করে দিব তারপর এটা পূর্বের মতো করে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিব যেমনটা করে কফি পাউডার কোকো পাউডার বাদামের মিক্স এলাচ দারচিনি দিয়ে আমি নাড়ছিলাম একইভাবে আমি চিনি দিয়ে আবারও নাড়তে থাকবো যেন ভালোভাবে এটা মিক্স হয়ে যায় দুধটা কিছুক্ষণ জাল কমিয়ে তারপর ঘন করে নিব ঘন করার ফলে চা যে আমি যখন চাটা পরিবেশন করব ভিন্ন একটা কালার দেখা যাবে তো আমি এখন চা পাতা অ্যাড করে দিবো এখানে আমি নিয়েছি ক্লোনটি এটা আপনারা শখের বিন্দু পেজে পেয়ে যাবেন আমি সব কিছু ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখানে আমি তিন চামচ পাতা অ্যাড করে দিচ্ছি এই পাতাটা খুব অল্প পরিমাণেই কড়ালিকার হয় এই জন্য আমি হাফ লিটার দুধের মধ্যে তিন চামচ পাতা অ্যাড করেছি আপনারা চাইলে বেশি বা কম করে নিতে পারেন সমস্যা নেই তারপর আমি এটাকে ভালোভাবে জাল কমিয়ে জাল করতে থাকব যেন এটা ঘন হয় তো কি সুন্দর রঙের পরিবর্তন আপনারা লক্ষ্য করতেই পারবেন দেখলে ভালোভাবে এই জিনিসটা করার জন্য আপনারা চুলার জাল কমিয়ে বাড়িয়ে তারপর করে নিতে পারেন জিনিসটা যারা ভিডিও করতে চান ছবি তুলতে চান সেক্ষেত্রে এখন আমাদের চা প্রায় শেষ আমরা এটাকে নিয়ে কোনো অন্য একটা পাত্রে ছেকে নিব যেন পরিবেশন করতে চা পাতাটা এক্সট্রাভাবে পড়ে না যায় তো আমি নামানোর আগে ঘনত্বটা আপনাদের বোঝানোর জন্য নেড়ে আবারও দেখাচ্ছি কি সুন্দর কালার এবং চায়ের যে পারফেক্ট একটা ঘনত্ব সেটা হয়েছে অনেকে এরকম চা খুবই পছন্দ করেন তো আমার ঘরে কিছুদিন আগে দই খাওয়া হয়েছিল দইয়ের খাওয়ার পর অবশিষ্ট দুইটা পাত্র ছিল ওই মাটির পাত্রতেই আমি চাটা পরিবেশন করব সৌন্দর্যের জন্য তারপরে আমি পাউডার মিল্ক পাউডার এবং হচ্ছে কোকো পাউডার উপর দিয়ে ছিটিয়ে পরিবেশন করবে একটু পরেই আপনারা দেখতে পারবেন তো এখন পরিবেশন করার পালা চলুন তাহলে চায়ের একদম শেষ মুহূর্তটা কীরকম আপনাদের দেখাই এই যে মাটির পাত্রে আমি চাটা ঢেলে নিয়েছি তো আমার চাটা রেসিপি এখানে শেষ হলো ধন্যবাদ সবাইকে আশা করছি ভালো লাগবে